সাবস্ক্রাইব করবে তাই তো চলো সবাই কেমন রিঅ্যাকশন আরে খাও 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 দাঁড়ালে আর আমরা এখন মেকআপ করব আমি না ডোনাকে মেকআপ করাবো কারণ ডোনা বলেছে পাবলিক ট্রেনে মেকআপ করবে তাই তো আর ডোনা তো মেকআপ করে আসেনি মেকআপ মানে ডোনা এখন সাজুগুজু করবে চলো দেখা যাক ডোনা কেমন সাজে তাই তো সাজবি দাদা ভাইটাও দেখছিল যা কারেন্ট চলে গেল কি হবে কি করে মেকআপ করব যা বাবা কারেন্ট চলে গেল কোনো প্রবলেম নেই মামা ভালো করে পাউডার দিয়ে নি আর এই দেখো এই আঙ্কেলটা কি করছে ভয় পাচ্ছে নাকি ওরে বাবা রে আমি তো ভয় পেয়ে গেলাম আঙ্কেলটাকে দেখে দেখো দেখো কত ভিড় পাপা কি করে ক্যামেরা করবে এবার সমাদরেও সরি বন্ধুরা ওটা মোটেও কারেন্ট যায়নি ওটা তো স্টেশনে ছিল তাই অন্ধকার হয়ে গেছিল আমি তো বুঝতেই পারিনি আমি তো বাচ্চা দেখো সবাই দেখছে দাদানটাও দেখছে ও মা ওই আঙ্কেলটা লুকিয়ে লুকিয়ে দিচ্ছে আর মা আমাকে ভালো করে পাউডার দিয়ে ফসা করে দিচ্ছে কেন বলো তো রোদে এসছি তো কালো হয়ে গেছি তাই জন্যই আর সবাই তো খুব মজা নিচ্ছে বাবা তো ঠিক করে দেখতেই পাচ্ছে না ভিডিও করতেই পাচ্ছে না মা দেখো কি করে দিলে একটুকুনি সেন্ট মেখিয়ে দিল খুব গরম তো ঘেমে হয়তো ঘামের পচা গন্ধ বেরোচ্ছে তাই জন্য বুঝলে আরে কেনা কে চাইতে হো তো আমাকে কিন্তু খুব সুন্দর করেই সাজাবে কারণ আমার খুব ভালো লাগে এরকম ট্রেনের মধ্যে সাজুগুজু করতে আর দেখো যে যার মতন গল্প করছে আর মাম্মা আমাকে চোখের মধ্যে আই শ্যাডো লাগিয়ে দেবে আর বাবা বাবা কাজে সবে মামা করে দেখছিল তাদের ভিডিওই করেনি শুধু এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে গেছে মাম্মা বলেছিল যে পাবলিক রিয়াকশন নিতে তো বাবা কিন্তু নিয়েও ছিল তো এখন মাম্মা বলছে একটা থাম্বনেল কর তো থাম্বনেল কর তো তাই জন্য আমাকে তো বিশ্ব সুন্দরী লাগছে তাই জন্যই তো সবাই দেখতেছে জল আলো কাকাটাও আমাকে দেখছিল ভাবছিলাম ফ্রিটা হয়তো জল দিয়ে দেবে তো দিলই না একজন তো আমার মেকআপ দেখে ঘুমিয়েই পড়লো ও না ঘুমাইনি আমি তো ভাবলাম পাশে আঙ্কেলটা ঘুমাচ্ছে কিন্তু না লুকিয়ে লুকিয়ে দেখছিল আমাকে কত সুন্দর লাগছে ও মা গো এটা কি করছো আন্টি এইভাবে দেখতে হয় বুঝি আমি মজা আয়গা না ভিড়ো চলো আর একটা পিঙ্ক কালার পরে নাও তার জন্য আমি আবার পিঙ্ক কালার পরে নিলাম আর আমিও লোক দেখছিলাম আর এদিকে একটা ঘটনা ঘটে যাবে দেখো সেই আন্টিটা কথা বলছে আর ওই আন্টিটার পিছনে দেখো একজন দেখছে দেখলে তো কিভাবে দেখছিল দাঁড়াও 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 এই আন্টিটাকে দেখো মা ও নো বন্ধ করো হাত জোড় কে मैं मोदी साहब से गुजारिश करता हूँ मैं राजनाथ सिंह से गुजारिश বন্ধুরা এবার মাম্মা মামাকে আইলাইনার লাগিয়ে দিচ্ছে আর তোমাদেরকে সাউন্ড শোনাবো কি করে কেই কেই লাভা আওয়াজ হচ্ছে তোমরা তো তাহলে মজাই পাবে না তার জন্য আমি একটু ভয়েস করছি দেখো মাম্মা মামাকে কিভাবে আইলাইনার পড়ায় চোখের কোনায় একটা ফোটাল চোখের চোখের কোনায় কোনায় একটা করে ফোটা দেয় মানে পিছনের দিকে বুঝলে সমাদরেও বন্ধুরা তোমরাও কি বাচ্চারা এমনি ভাবে আইলাইনার পড়ো সবাই আমাকে
কমেন্ট করো। আর এখন দেখো সবাই কিভাবে আবার আমাকে দেখবে। ও মা গো, ক্যামেরা দেখছে কাকু। আমার তো খুব মজা হচ্ছে, কিন্তু আমি ভাবছি যে আমরা তো এক জায়গায় যাচ্ছি, কখন যাব, আমার সাথেটা কখন হবে। তো মা এখন নিয়ে নিয়েছে লিপস্টিক, যদিও এটাকে লিপস্টিক বলে। এই দেখো আমার ফেভারিট পিঙ্ক কালার, মামা এখন আমাকে পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। আর এদিক ওদিকে কিন্তু অনেকে সবাই দেখছে, আর আমার পাপা ক্যামেরাটা না ঘুরিয়ে লজ্জা পায়, তাই জন্য আমার পাপা ক্যামেরাটা কিছুতেই ঘোরায় না, শুধু আমাদেরকেই দেখায়। লাস্টে মাই নিয়ে নিল। এই দেখো দেখো আবার সেই আন্টি। ও মা গো, ওই দেখো, ইতনি খুশি, ইতনি খুশি মুরাজ তুমি। আবার রাখো রাখো। ফাইনালি দোনা একদম 5 মিনিটে ঝটাঝট মেকআপ করে নিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তখন বেশি দিতে নেই, ঘেটে যাবে, প্রচন্ড গরম লাগছে। বেশি ট্রেন নড়ছে তো আমি কি করে করবো। আচ্ছা তারও আরেকটু ভালো করে নেমে করে দেবো, ঠিক আছে, কারণ এখন প্রচুর ট্রেন নড়ছে আর ভিড়ও প্রচুর ট্রেনে। তো আমিও একটু লিপস্টিক লাগিয়ে নিই, দাঁড়াও। মানে পুরো শিখে গেছে, কারণ আমার মাম্মা আমাকে যেমন করে সাজিয়েছে পুরোপুরি এই ম্যান আন্টিটা সব দেখছে। লাস্টে পাপা উঠে গেছে, চলো এবার তোমাদের পুরো মেকআপটা দেখাই। তো বন্ধুরা ট্রেনে আমরা এক্ষুনি নেমে যাব, তো তোমরা আমার চোখে মেকআপটা দেখো, নাহলে চলো আমরা ট্রেন থেকে নামি, তারপর তোমাদেরকে বসে বসে স্টেশনে বসে দেখাবো আমার মাম্মা আমাকে কেমন মেকআপ করে। এই যে বন্ধুরা ডোনার মেকআপটা তোমরা দেখে নাও, এই যে বন্ধুরা ডোনার মেকআপটা তোমরা দেখে নাও, চোখটা দেখি বন্ধ করো, আমার মেকআপটা দেখে নাও, চোখ বন্ধ করো, একটু লাইনার লাগিয়েছে দুদিক দিয়ে কুট্টি কুট্টি করে, আরো ফুল বলছে লাগাতে। তো এই হচ্ছে সেজেছে। তো চলো ট্রেনে মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর অনেকে হা করে দেখছে, ভেবেছিলাম আমিও সাজবো কিন্তু খুব তাড়াতাড়ি নেমে গেছি, তার জন্য আর আমি কিছুই সাজিনি। দেখো শুধু একটা জাস্ট লিপস্টিক পরে নিয়েছি, আর মুখে কিছু মেখেও আসেনি, শুধু ইয়ে মেখেছি, সানস্ক্রিন মেখেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর আর একটা নতুন জায়গায় যাবো, সেই ভিডিওটা তোমরা পরে কিংবা আগে দেখে নিয়েছো অলরেডি হয়তো, আর নালে দেখবে। চলো দাদা, কেমন লাগলো ডোনার মেকআপটা অবশ্যই কমেন্ট করো, আর চোখটা বোঝাও, চোখের মেকআপটা কিন্তু দারুণ হয়েছে, নায়িকা নায়িকা। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতে একদম ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে